আর মাত্র দুই দিন আউচে মা মাণিকেশ্বরী প্রসিদ্ধ ছতর যাত্রা হলে ভকত মানকর মনে খুশি নাই ন। তের তারিখ নে হেবাকে থিবার মাঙ্কর যাত্রা ইথর বি বিনা ভকত নে হেবা। বার তারিখ রাত 8 বজে নু 13 তারিখ দিন 12 বজে তক ভবানীপাটনা শহর নে 144 তারা লাগু করা যাইছে। প্রায় 10 প্লাটুন পুলিশ ফোর্স সুরক্ষা লাগি রখা যাইছে। 13 তারিখ সকাল 5 বজে মাঙ্কর প্রতিমা ছতর মন্দির নু ভারিবা। আর 5:30 নে জেনাখাল নে গুপ্ত পূজা বিধি রইছে। 7:30 নে জেনাখাল নু বাহারিকি 9 বজে ভিতরে মন্দিরকে পৌঁছিবার কার্যক্রম রইছে। সেয়াড়ে বলি প্রথা বন্ধ লাগি ই বরস বিল জেলা প্রশাসন নিবেদন সঙ্গে সচেতন করুছন। ভকত মানে নিজ নিজর ঘরে রইকিনা টেলিভিজন ফেসবুক ইউট্যুব নে মাঙ্কু দর্শন করিপারবে বলি সূচনা দিয়েছেন অতিরিক্ত আরক্ষী অধীক্ষক বিজয় কুমার নন্দ। যেহেতু করোনা চালিছি এপর্যন্ত থমি নাই, তেণু আমি জনসাধারণকে আপিল করবু সেমানে ঘরে রইকরি মাঙ্ক দর্শন করন্তু। এথর এ সিধা প্রসারণ ব্যবস্থা করা হয়েছে, এই ছত্রযাত্রা সিধা প্রসারণ টিভি মাধ্যমে হব, ঘরে থাই মাঙ্ক দর্শন করন্তু। মাঙ্কর পূজা মূল এসি আশ্বিন মাস কৃষ্ণপক্ষ মূলাষ্টমী দিন ভবানীপাটনা মাণিকেশ্বরী পীঠনে মুন্ডবসা ঠানু মহাষ্টমী তক রীতিনীতিনে পূজা করা যাইছি। মহাষ্টমী রাতিনে গুপ্ত পূজা আর মাঙ্কর পীঠনে অষ্টবলি পড়বা উতরু মন্দিরর উত্তর বেড়ানে থিবার মহাকাল ভৈরবঙ্কর পাখে পোড় বলি দিয়া যিবার পরম্পরা রইছে। তারপরে মাঙ্কর ছতরকে ভবানীপাটনা শহরর পশ্চিমনে থিবার জেনাখালকে নিয়া যাইছি। সেন গুপ্ত পূজা উতরু মাঙ্কর প্রতিমা ছতর মন্দিরকে ফিরি আইসি। সে ভিতরে রাস্তানে ছতরকে ধূপ দীপ দেবার সঙ্গে শহ শহ পারাকে দেবীঙ্কর ছতর উপরে উড়েই থিসন ভকত মানে। এ বর্ষ সরকারঙ্কর নিয়ম অনুযায়ী এ বেশি গহলি নাই হবা বলে আগরু যে যার হিসাবে মনস্কামনা কলা লোক আনি করে আগরু দিয়ে দিয়েছেন মন্দিরে। মাঙ্কর প্রতি আমার বহুত বিশ্বাস আছে, মাঙ্কর ইয়ের আশীর্বাদর ঝিওটি উঠে পাইছে, আর সেই ঝিওর চুটি কাটিবি আও আমি শ্রমিক অছু পারা উঠাইবু সে বিশ্বাসে আজ মাঙ্ক পাখু আসছ। টেলিভিশনে দেখিলে বি মাঙ্ক প্রত্যক্ষ দেখিবাটা সামনারে দর্শন করিবাটা তার অনুভূতি কিছু অলগা আছে। আমি ঘরে বসে ঠাকুর দেখুছু তার অনুভূতি কিছু অলগা। আমি আসিব এতে গলে মাঙ্ক দর্শন করিব আখি সামনারে দেখুছিলু তার হৃদয় নাকি সেই ভিতরে আমার হৃদয়টা অলগা ফিলিং আসছিল। মাঙ্ক দুঃখর সহ দেখিপার দুঃখ লাগুছে এই জিনিসটা। ছতর যাত্রা হাজার হাজার বরস ধরিকিনা পালন করি আসুছন কলাহাণ্ডিবাসী। মাঙ্কর দর্শন আর আশীর্বাদ লাগি কাহিঁ কেতে দূর তক ভিড় লাগিছি, কিন্তু ইথর 144 ধারা লাগু হবা লাগি ভকত মানকর মন খুশি নাই ন। কলাহাণ্ডিনু যশবন্ত ধাংড়া মাঝি রিপোর্ট আরগস নিউজ।